আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কে বিদ্রোহীদের হাতে বন্দি ভারতীয় সেনা রাশিয়ার এস ফোর বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে মরিয়া ভারত অপরদিকে ইরানের সঙ্গে বিশ্বশক্তির গঠনমূলক আলোচনা প্রত্যাহার হবে মার্কিন নিষেধাজ্ঞা মস্কোতে প্রতিনিধি অফিস খুলবে হিজবুল্লাহ এবং সরকার গঠনে বেছে নিলেন ইসরায়েল প্রেসিডেন্ট দর্শক খবরগুলোর বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে থাকুন আর নিয়মিত আন্তর্জাতিক খবর সবার আগে পেতে মুসলিম নেটওয়ার্ক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন ভারতের ছত্তিশগড় রাজ্যে শনিবারের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে নিখোঁজ সেনাকে ঘিরে রহস্য বাড়ছে স্থানীয় দুই সাংবাদিককে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে বলেছেন ওই জওয়ান মাওবাদীদের হেফাজতে আছেন লোকটিকে কি তার পরিচয় তা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে ওই প্রায় চারশো মাওবাদী সুকমা ও বিজাপুর জেলার স্থলে দুর্গম টরেম এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছিল এ সময় তিন দিক থেকে নিরাপত্তা বাহিনীকে ঘিরে মাওবাদীরা গুলি বর্ষণ ও আইইডি বিস্ফোরণ ঘটায় এ ভয়াবহ হামলা নিহত হন বাইশ জওয়ান মাওবাদী কমান্ডার মাধফি হিডমা মামলার নেতৃত্ব দেন বলে দাবি নিরাপত্তা কর্মকর্তাদের তার মধ্যেই দুই স্থানীয় সাংবাদিককে ফোন করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটির দাবি নিখোঁজ জওয়ান মাওবাদীদের কাছে আছে তার কোনো ক্ষতি হবে না সাংবাদিকদের একজন বিজাপুর প্রেসক্লাবের সভাপতি গণেশ মিশ্র বলেন ফোনের ও প্রান্তে থাকা লোকটি নিজের পরিচয় দেননি তবে বলেন মাওবাদীরা দুই থেকে তিন দিনে তাকে ছেড়ে দেবেন রাজা সিং রাছন নামে আরেক সাংবাদিক সুকুমায় সাংবাদিকদের জানান তিনিও এক ব্যক্তির কল পেয়েছেন যিনি নিজেকে হিডমা বলে পরিচয় দিয়েছেন লোকটি তাকে জানান নিখোঁজ জওয়ান তার হেফাজতে আছেন জওয়ানের শরীর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি ভালো আছেন এ ব্যাপারে আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানান নিজেকে হিডমা বলে দাবি করা ওই ব্যক্তি বিজাপুরের পুলিশ সুপার কামলোচন ক্যাশপ তাকেও অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন করার খবর খারিজ করে বলেন হতে পারে ওই জওয়ান মাওবাদীদের কবজায় আছেন নিরাপত্তা বাহিনী তার খোঁজে ঘটনার পর পাঁচ থেকে ছয় কিলোমিটার পর্যন্ত তল্লাশি চালিয়েও হদিস পায়নি নিখোঁজ কমান্ডার খোঁজে তল্লাশি চলছে পুলিশ সাংবাদিকদের কাছে আসা অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোনের সত্যতাও বিচার করছে এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার ছত্তিশগড়ে পৌঁছে নিহত জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করে বলেন মাওবাদীদের বিরুদ্ধে লড়াই চূড়ান্ত পর্যায়ে রয়েছে ঘটনাটি আমাদের শপথ আরও জোরদার করবে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও শীর্ষ সরকারি কর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন গত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকার মাওবাদী ঘাঁটিগুলির অনেক ভেতরে ঢুকে পড়েছে এদিকে রাশিয়ার তৈরি বিতর্কিত এস ফোর বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে মরিয়া হয়ে উঠেছে ভারত মঙ্গলবার দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় এতে ভারতের পক্ষে নেতৃত্ব দেন এস জয়শঙ্কর ও রাশিয়ার সের্গেই ল্যাভারুপ বৈঠকে এস ফোর পেতে প্রশ্ন তোলেন ভারতীয় কূটনীতিকরা খবর এনডিটিভির খবরে বলা হয়েছে দিল্লিতে বৈঠকের পর সামরিক প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া বৈঠক শেষে এস জয়শঙ্কর জানিয়েছেন পরের বছর মন্ত্রীরা এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে আলোচনা করবে ভারতের পরিকল্পনা রয়েছে এস ফোর হান্ড্রেড বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে ডিসেম্বরে বুঝে নেবে তবে এতে তুরস্কের মতো নিষেধাজ্ঞার ঝুঁকি ভারতের ওপর বেড়ে চলেছে রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জামাদি কেনার কারণে দু সালে ভারতকে কোনো ছাড় দেয়নি ট্রাম্প প্রশাসন তবে মার্কিন ওয়েবার আইন অনুযায়ী বাইডেন প্রশাসনও একই নীতি অবলম্বন করতে পারেন এদিকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে ল্যাভারভাব বলেন আমরা সামরিক প্রযুক্তিগত সহযোগিতার প্রতি আমাদের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে এ কাজ নিজস্ব পরিকল্পনা অনুযায়ী এগোবে এবং ভারতের মাটিতে রাশিয়ার সেনাবাহিনীর জন্য বাড়তি সরঞ্জাম উৎপাদনের সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা চলছে জয়শঙ্কর বলেন এস ফোর হান্ড্রেড নিয়ে শেষে শেষে মন্ত্রীরা বৈঠকে বসবে ভারত রাশিয়ার মেঘ যুদ্ধবিমান এবং এস থার্টি জেট তৈরি করে এছাড়া দুই দেশ সহযোগিতার ভিত্তিতে ভারতের মাটিতে সুপারসনিক ব্রাহ্মেস ক্রুজ মিসাইলের উন্নয়ন ও উৎপাদনে কাজ করছে অপরদিকে পারমাণবিক বিষয়ের আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইতিবাচকভাবে সাড়া দিয়েছে গত মঙ্গলবার ছয় এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই আলোচনায় ইরান এবং বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে রয়টার্সের খবরে বলা হয়েছে এ ব্যাপারে উভয় গোষ্ঠী ওয়ার্কিং গ্রুপ গঠনের ব্যাপারে সহমত হয়েছে এর মাধ্যমে দুই সালের পরমাণু চুক্তি অনুযায়ী তেহরানের পরমাণু কার্যক্রম কমিয়ে আনা যাবে এবং ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে বের করে নিয়ে আসেন এর ফলে ইরান ওই চুক্তিতে ব্যক্ত পরমাণু কর্মসূচির সীমারেখা ধীরে ধীরে লঙ্ঘন করতে শুরু করে গতকাল মঙ্গলবারের এই আলোচনায় এই মূল চুক্তির অবশিষ্ট দেশগুলো ইরান ব্রিটেন চীন ফ্রান্স জার্মানি এবং রাশিয়া এই যৌথ কমিশন যোগ দেয় এর সভাপতিত্ব করে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এই বৈঠকে যোগ দেয়নি যদিও ওয়াশিংটন কিংবা ইরান কেউই বলছে না যে এই আলোচনা থেকে দ্রুত কোনো সমাধান বেরিয়ে আসবে তারা এবং ইউরোপীয় ইউনিয়ন এই প্রাথমিক আলোচনাকে ইতিবাচকভাবে বর্ণনা করছে ইউরোপীয় ইউনিয়নের প্রধান সমন্বয়কারী অ্যান্ড্রিক মোরা টুইটারে লেখেন এটি ছিল গঠনমূলক যৌথ বৈঠক পরমাণু চুক্তির বাস্তবায়ন এবং নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে দুটি বিশেষজ্ঞ গোষ্ঠীর সঙ্গে যৌথ কূটনৈতিক প্রক্রিয়ার জন্য এক ধরনের একতা এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে অন্যদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের একটি প্রতিনিধিত্বমূলক অফিস খুলবে রাশিয়ার রাজধানী মস্কোয় বিষয়টি দুই পক্ষ বিবেচনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে গত মাসে হিজবুল্লাহ একটি প্রতিনিধি দল এবং সেই সময় দুপক্ষের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় গত পনেরো মার্চ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হিজবুল্লার প্রতিনিধি দলকে মস্কোয় স্বাগত জানান হিজবুল্লার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্য মোহাম্মদ রাদ রাশিয়ার অনুরোধে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এবং হিজবুল্লার সঙ্গে আগে যে বৈঠক হয়েছিল তার চেয়ে এবারের বৈঠক ভিন্ন ছিল বিশ্লেষকরা বলেছেন এবারের বৈঠক ছিল ভিন্ন পাশাপাশি এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হিজবুল্লাকে রুশ সরকার একটি স্বাধীন শক্তি হিসেবে গ্রহণ করছে সবশেষে জানিয়ে দিব ইসরায়েল প্রসঙ্গ ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন আবারও সরকার গঠনের জন্য ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই বেছে নিয়েছেন মঙ্গলবার ইসরায়েলে চলমান রাজনৈতিক অবস্থার মধ্যেই এমন সিদ্ধান্ত জানালেন তিনি খবর আল জাজিরার প্রেসিডেন্ট রিউভেন বলেন কোন দলীয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন লাভ করতে পারেনি এর মধ্যে বেনিয়ামে নেতানিয়াহুর সরকার গঠনের কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে আমি তার উপরই দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছি উল্লেখ্য এর আগে ইসরায়েলি আইন পরিষদে নেসেটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অভাবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা করেন রিফলিন সেই আলোচনায় নেসেটের বায়ান্ন সদস্য প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামের নেতানিয়াহকেই সমর্থন করেন